লাইভ শেষ হয়ে যাচ্ছে আর এদিকে লাইভ শুরুই হচ্ছে না। ইয়েস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নাট বল্টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। ঠিক 8টা পর্যন্ত তন্দ লাইভ ছিল না, লাইভ আছে ঠিক 8টা পর্যন্ত। নাট এবং বল্টু দুজনেই আছি, বল্টু লাইভ সেট করেছে এখন, সে মোটামুটি সে লাইভে আসছে। ওরে বাবা, এখন একটা ভাব আসছে, ভাব আসছে, শরীরে একটা ভাব আসছে, যেটা লাইভ চলতেছে আমাদের লাইভে, একটা ভাব আসছে এখন আমাদের লাইভে। দেখতে হলে যেটা করবেন, www.facebook.com/capitalfm94.8 গেলেই দেখতে পাবেন যে আমাদের লাইভটা চলছে দুর্দান্ত গতিতে, একদম সময় মতো সঠিক সময়ে চলতেছে। আর যেটা চলতেছে সেটা হচ্ছে গিয়ে নাট ভাইয়ের হাসি, মনে হচ্ছে একবার আপনি লরেন ভাই স্টিল পিকচার, আমি বুঝতেছি না একটু দেখি যে ক্যামেরাটা ঠিক আছে নাকি বন্ধ হয়ে রয়েছে, আপনি এক দৃষ্টিতে তাকায় রয়েছেন একদিকে। তারপরে পিচ্ছি শয়তান কমেন্ট করে ফেলেছে, লাইভ কমেন্ট, এগুলো তো চলে যাবে, একটু পরে চলে যাবে না, আচ্ছা চলে যেতে যাও, যে যেতে চায় তাকে চলে যেতে দাও, পিচ্ছি শয়তান তুমি চলে যাও, আমি তোমার কমেন্ট পড়তাম না। স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে, প্রচন্ড রকম ঝগড়া, দুজনে চলে যাবে কিন্তু কেউ যায় নাই। এইবার যায় নাই করে একদিন চলে গেছে, ওয়াইফ তো মনে করতেছে স্বামীদের স্বভাব, জাতিগত স্বভাব, মাফ তো তাকেই চাইতে হবে, কিন্তু সে এখনো পর্যন্ত ক্ষমা চাইলো না, দোষ স্বীকার করলো না, খুব বাজে কাজ করছে, একদিন পর্যন্ত কথা হইলো না। এবং মেয়েরা দেখবে যে যতই কথা না হোক, কথা নাই হোক, একটা সময় গিয়ে তারাই মায়াটা ফিল করে, হ্যাঁ মায়া ফিল করে আবার কথা বলতে আসে, মায়া লাগে, মায়া লাগে, মায়ের জাত তো, তো মায়া তাদের বেশি আসে। তো এসে স্বামীকে বলতো, আচ্ছা ঠিক আছে, দুইজনেই ঝগড়াঝাটি করে একদিন ধরে কথা বন্ধ রাখছি, এইভাবে সংসার চলে নাকি? দুইজনেরই তো কম্প্রোমাইজ করতে হবে, ঠিক আছে চলো আমিও কিছু কম্প্রোমাইজ করি, তুমিও তোমার দিক থেকে কিছু কম্প্রোমাইজ করো। তো হাজবেন্ড বলতো, আচ্ছা ঠিক আছে, তাহলে দুইজন কিভাবে কম্প্রোমাইজ করবো? বলেই তো, তুমি আমার কাছে মাপ চাইবা, মাপ করে দিব। খুব সিম্পল, বলে চলো আমরা লুকালুকি খেলি, বলে কেন, আমি লুকাবো, বউ বলতেছে আমি লুকাবো, যদি তুমি খুঁজে না পাও আমাকে তাহলে আজকে মজার মজার রান্না করে তোমাকে খাওয়াবো, আর যদি তুমি ওকে খুঁজে পাও তাহলে আমাকে কিন্তু শপিং এ নিয়ে যাও। তো জামাই বলতেছে ঠিক আছে, তুমি এমন জায়গায় লুকাও যাতে আমি খুঁজে না পাই। বললো হলো নাকি, আমি তো পড়তে পিছিয়ে লুকাবো, তুমি খুঁজে বের করো আমাকে, শপিং এ নিয়ে যাইতেই হবে, শপিং এ নিয়ে যাইতে হবে, মিস নাই। আচ্ছা ভালো কথা বলতে, এই যে 16 রোজও চলে গেল, শপিং শপিং করতেছেন না, মানুষ করতেছেন, সবাই করো, যা যার মতো কিনে ফেলো সবাই, আমাকে লাগে কিছু, আমার জামা থাকবে ভাই, আমার জামা কেউ বাদ দেবে না, কারণ ওই সাইজের আর ওই সাইজের আর কেউ নাই, 8-10 জন মানুষ আছে পুরো বাংলাদেশে, আমার কি হবে, আপনি টেনশন করেন, এবার কেটে নিবো, পরের বার সেলাই নিবো, কত টাকা নাই কেটে সেলাই করার মতো টাকা এখন আমার হয়নি। বাচ্চা এসে আব্বুকে বলতেছে, আব্বু তুমি কি কখনো মিসাইল দেখছো? মিসাইল? হ্যাঁ। বলে হ্যাঁ রে বাবা দেখছি, 15 বছর আগে তোর নানা এই বাড়িতে একটা পাঠাইছিল, ওই মিসাইল থেকেই তুই বাইরে হইছিস। মিসাইল? বলে আব্বু তুমি কোনোদিন পাকিস্তানে গেছিলে? বলে না তো। না হলে এরকম সন্ত্রাসী মেয়ে তুমি কোথায় পাইছ? তোমার বউটা একটা সন্ত্রাস, কোথায় কোথায় গায়ে হাত তোলে যেন হয় বিভিন্ন ধরনের। আমাদের এই মানে শপিং, কিছু কিছু মানুষের দেখবি যে বয়সের ভারে, মানে বয়স ভার না ঠিক, বয়স হয়ে গেলে এমন একটা সময় চলে আসে যার হচ্ছে যে শপিং করার মতো কোনো আগ্রহ, আগ্রহ যেমন আমার নাই, নিজের জন্য পায় না কিন্তু বউয়ের জন্য অনেকবার যাইতে হয়। সে তো অবশ্যই, আমি তো এখন এক জোড়া জুতো দেখলে মনে হয় যে একটা একটা করে কিনতে গেলে পারলে ভালো হইতো, একসাথে দুই জুতো কিনা অপচয়, প্রথমে একটা কিনবো, কয়েকদিন এক পায়ে দেখা ঘুরবো, পরে আরেক পা নেবো, একসাথে দুইটা জুতো কিনা কি দরকার, একসাথে দুইটা জুতো কিনা, এক জোড়া জুতো দুইটাই কেনা লাগবো, একটা একটা করে কিনবো, আরেক পা কি খালি পায়ে হাঁটবি, আরেক পা অন্য জুতো পরে ঘুরবো,
এটা স্টাইল বাবা, আপনি যেটা পরে কমফোর্ট, আপনি যেটা পরে আনন্দ পাবেন, যেটা পরে আপনি ভালো লাগবে, সেটাই আপনার স্টাইল। আমার স্টাইল হইতে পারে না, আমার দুই পায়ে দুই রকম জুতা, এটা আমার স্টাইল, আমার এরকম ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে, মানে এক ছেলে তার গার্লফ্রেন্ডকে এসএমএস পাঠাইছে যে আমি তোমার চাইতে অনেক সুন্দরী, অনেক বুদ্ধিমতী একটা গার্লফ্রেন্ড পেয়ে গেছি, তোমাকে আমার আর প্রয়োজন নেই, তুমি কাজ করবা, ওই তোমার কাছে আমার যে ছবিগুলো আছে ছবিগুলো আমাকে ইনবক্সে দিয়ে তারপরে তোমার ফোন থেকে ডিলিট করে দাও। এইবার গার্লফ্রেন্ড 70-80টা পোলার লগে ছবি পাঠাইছে, সে জান তুমি যেন কোনটা তোমার চেহারাটা মনে করতে পারতেছ, একটা সিলেক্ট করে দাও, বাকিগুলো আমি পাঠাই দিচ্ছি, তুমি খালি একটা খালি সিলেক্ট করে দাও কোনটা তুমি, তারপরে এই এই লোকের সব ছবি তোমার পাঠাই দিচ্ছি। হয় এরকম, তাই অনেক হয়, প্রতিবার হয়, প্রতিবার হয়, শরীরটা কেমন জানিস সাইরা দিতেছে, সাইরা দিতেছে, হ্যাঁ মনে হচ্ছে একটা ব্রেক ব্রেক একটা ভাব আইতেছে, বুঝছেন, এই ব্রেক ব্রেক ভাবটা সব সময় আসে না, কখন আসে, মাঝে মাঝে যখন অতিরিক্ত আবেগ পেটের ভিতরে ঢুকে যায় তখন এই ধরনের একটা আবেগ আসে। হ্যাঁ বলতো আজকে যে খাওয়া খেয়েছে প্রচুর, তো মনে মানে এইসব বাণী বা এইসব বুলি দেওয়ার কারণ হচ্ছে বলতো, আমার উচিত ছিল আজকে মনে করেন যে কথা না বইলা 7টা থেকে 8টা পর্যন্ত 98টা ডে করতে, তাইলে আমার খাবারের সাথে আজকে ছোটা সামঞ্জস্য হইতো, কিন্তু তা তো হইতেছে না, মানে আব্বা ডেকুর আটকে রাখতে পারতেছে না, খালি উঠা যায় মানে এটা নে এর কি পেপার ওয়েট চাপা দিয়ে তার ডেকুরটারে চাপা দিয়ে রাখ, চাপা দিয়ে রাখ পেপার ওয়েট দিয়ে, কাম মা খুব একটা বিপদ হয়ে গেছে, কই বিপদ হয়ে গেছে, তুই হাসছিস, করিম আমাকে টেনে নিয়ে ক্যান্টিনে গেল, ক্যান্টিনে কেউ ছিল না, আমি আর করিম, করিম আর আমি, তারপর আমাদের দুজনের মধ্যে মুখটা গোমড়া করে রাখ, যেটা করছো তোর তো কান্দার কথা, হাসতেছস, আমার তো ভাই যেটা হয়েছে না, আমি যে এগুলো সব সিচুয়েশনাল জোক আমি কেন বললাম, যে আপনি বললেন যে পেপার ওয়েট দা ডেকুর ডাকতে, আমি বললাম কাসামরিস খা হাসি থামাইতে, এগুলো সবগুলো তো একটা লিংক আছে ভাই, পৃথিবীর কোনো কিছু তো কোনো এমনি এমনি হয়, লিংকটা কি, লিংকটা হচ্ছে গিয়ে এই যে আমরা ডেকুর দিয়ে হাসি কাটলাম, পেপার ওয়েট দিয়ে ডেকুর কাটলাম, তারপরে মরিচ হাসি কাটলাম, হাসি থামাইলাম, এবার আমরা ব্রেক দিয়ে আমি যে খাইছি ওটা একটা বিরতি, আচ্ছা ঠিক আছে আমরা তাহলে ব্রেক নিয়ে পাঠিয়ে দেই, একটা রেস্ট দরকার, বলটুর একটা রেস্টের দরকার আছে, তাহলে বলটু একটু ঘুরে আসো, আর আপনিও চাইলে এই সুযোগে ঘুরে আসতে পারেন, এরপরে এসে আমাদের যেটা করবেন যে এই যে এতক্ষণ যে লাইভটি চলছিল এখানে কমেন্ট করবেন, লাইভটি শেয়ার করবেন, লিখবেন, আর এসএমএস করার জন্য সিএফএম স্পেস নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। শুনছেন নাট বল্টু দ্য টু ফান কিংস ব্রেক।